তো গাইজ, সকাল থেকে আমি একবারও আসিনি তোমাদের সাথে কথা বলতে। আমি একটু পরে তোমাদের সাথে সেটা কথা বলবো। তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চুলে তেল লাগাচ্ছি। তো এটা নর্মালি জাস্ট আমি শ্যাম্পু করার আগে, কখনো কখনো যখন আমার মুখ থাকে তখন আমি করি, তেল লাগিয়ে যে স্টিম নিই। আমি যে ক্যাপটা ইউজ করি, স্পা ক্যাপটা, তোমরা অনেকে হয়তো দেখেছো আবার অনেকে দেখোনি। তো যারা যারা দেখোনি তোমরা দেখে নিতে পারো, আমার আগের অনেক ভিডিওতে আছে, অনেক ব্লগস আমি দুটো ভিডিও করেছি, একটা রিভিউ করেছি, এটা নর্মালি কীভাবে ইউজ করে সেটাও করেছি। এটা নর্মাল একটা স্টিম জাস্ট চুলে তেল লাগে, একটা স্টিপ নেওয়া যেতে পারে, তো সেটার জন্যই এটা করাম, আর কিছু না। আর এটা করলে চুল ভালো থাকে, এমনি শ্যাম্পু করার আগে তো তেল লাগানো ভালো। তো যাই হোক, আমি তোমার সাথে পরে দেখা করছি, ততক্ষণ দেখতে থাকো। তো সকাল থেকে আমি আসিনি, আমি আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে স্টার্ট করেছিলাম। হ্যাঁ, বেসিক্যালি আমি সবসময় এই নিজে আসি আর কি, মানে সবসময় নিজে এসে বকবক শুরু করে দিই। নিজেরও সবসময় ভালো লাগে না যে একই কি এই এসে একা বকবক শুরু করে দেবো, সেটা নিজেরও সবসময় ভালো লাগে না। তাই জন্য আজকে একটু অন্যরকমভাবে ব্লগটা স্টার্ট করলাম, এটাই আর কিছুই না, সেরকম কোনো কারণ নেই। মানে সকাল থেকে নিজেকে না দেখানো আর কোনো কারণ নেই, এটাই যা একঘেয়েমি হয়ে যাচ্ছে। স্পেশালি যের জন্য আমি এখন আসলাম আর কি, এই সময় এখন মোটামুটি আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চুলটুলো শুকিয়ে গেছে। আর দেখো গাইজ, তোমরা চুলটা দেখলে আমি জানি না কতটা বুঝতে পারবে, কতটা বোঝা যাচ্ছে, মানে অনেকটা বেশ সিল্কি হয়ে গেছে ব্যাপারটা। মানে তেল দেওয়া তো এমনি অবশ্যই শ্যাম্পু করার আগে তেল দেওয়া উচিত, তার মধ্যে যদি একটুখানি স্টিম নেওয়া যায় না, চুলটা বেশ সিল্কি হয়ে যায়, বেশ ভালো লাগে। তো এখন মানে মোটামুটি সিল্কি হয়ে গেছে, তোমরা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। আমি কন্ডিশনার ইউজ করি না, চুলে যে হেয়ার মাস্ক সেই সব কিছু ইউজ করি না, আমি জাস্ট তেল দিই, আর একটু অনেক ইচ্ছা হলে সিরাম ইউজ করি, আর কিছু আমি সেরকম ইউজ করি না। তো আমি সিরাম লাগিয়েছিলাম, মানে প্রায় ঘন্টাখানেক হয়েছে, চান করে চলে এসেছে, চুল প্রায় শুকিয়ে গেছে। তো এখন দেখো, আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা যে কতটা সিল্কি হয়েছে, এটাই ব্যাপার। তো যেটা বলার মেইনলি, আজকে তো রথ, আর তো আজকে যেহেতু রথ, তো সেরকম মানে কোনোবারই সেরকম তো স্পেশাল কিছু হয় না, তবে হ্যাঁ একটা ব্যাপার থাকে যে পাড়ায় পাড়ায় দেখা যায় বাচ্চা বাচ্চা রথ নিয়ে বেড়াচ্ছে, বা আমাদের আমাদের বাড়ির থেকে একটু কাছে কাছাকাছি দুটো জায়গায় মেলা হয়, রথের মেলা, একটা বাড়িতে আর কি রথ রয়েছে, পুজো টুজো হয় ওখানে, তো সেই রথটা বেরোয়, তখন আমরাও মেন রোডের দিকে যাই আর কি রথটা দেখার জন্য, ওই ব্যাপারগুলো হয়। বা টুকটাক একটু মেলায় যাই বা ঘুরতে যাই, যাই হোক, ওরকম তো হয়, এরকম কিছুই হবে না, কিছু বেরোনো বাকি এসব কিছু হবে না, আমিও আর বেরোবো না, ওই রথটা বেরোবে কিনা আমি তাও জানি না, তো সেটা ঠিক আছে, বড় কথা না। তো আজকে আমি সেরকমভাবে আর কিছু দেখাইনি, মানে যেটা আমি বেসিক্যালি দেখাই আমার ব্লগে যে ব্যাপারটা থাকে রান্নাবান্না, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সবসময় আমি দেখাই, তো আজকে আমি সেরকম কিছু দেখাইনি। তার কারণ হচ্ছে কি, আমি রাত্রে সন্ধেবেলা একটা জিনিস বানাবো, তো সেটা দেখাবো। এবার রথের স্পেশাল বলবো না, বাট সন্ধেবেলার একটা খাবার হিসেবে দেখাবো, তবে অবশ্যই জিলিপি না, রথের স্পেশাল, আমি যেহেতু বলছি রথের স্পেশাল না, জিলিপি বা কোনো মিষ্টি না, একটা ঝাল ঝাল খাবার দেখাবো, একটা স্ন্যাক্স বলতে পারো তোমরা, সেটাই দেখাবো, ওটাই আজকে স্পেশাল আছে, যার জন্য আমি আর সকাল থেকে কোনো রান্নাবান্না সেরকম কিছু দেখাইনি। তো এটাই ব্যাপার, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা করছি, মানে তোমাদের সাথে আর হয়তো দেখা করবো না ডিরেক্ট, বাট যখন রান্নাঘরে যাবো তখন দেখা করবো। তো এখন যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই তাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা যারা প্রথমবার দেখছো আজকে আমাকে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটা প্রেস করে দাও, সাথে সাথে ভিডিওটাকে লাইকও করতে ভুলো না কিন্তু, তাই ভিডিওটা লাইক করতে একদম ভুলবে না। চলো দেখতে থাকো ব্লগটা আজকের, আমি আবার দেখা করবো সন্ধ্যেবেলা তোমাদের সাথে রান্নাঘরে। তো এখানে আমি কিছুটা আটা ময়দা একসাথে মেখে রেখেছি নরম করে, আর একটু তেল মাখিয়ে রেখেছি, কারণ আজকে বানানো হবে পনির রোল। তো এখানে দেখো পনিরটা আমি ভাজছি, এটা দুবারে আমাকে ভাজতে হয়েছিল, কারণ আমি ফার্স্টে আন্দাজ বুঝতে পারিনি কতটা লাগবে, তো ভাজার পরে যে বাটিটা দেখলে ওটা কম হয়ে গেছিলো, তো আমি আবার ভাজছি, একটু বেশি করেই পনির দিচ্ছি, কারণ এখানে অন্য কিছু দেবো না, জাস্ট পনির দিয়ে করা হবে। এখানে কিছুটা শশা, পেঁয়াজ, লেবু কাটা রয়েছে, আর লঙ্কা কাটা রয়েছে, আর পনিরটা তো ভেজে রাখা রয়েছে, ওটা পুরো পনির যতটা ইউজ হবে তো ততটাই এখানে রাখা রয়েছে। এবার দেখো এখানে আটার যে লেচিগুলো করা হয়েছিল সেটা আমি আর দেখাইনি, কিন্তু ওটা একটু না বেশ বড় করতে হবে, মানে মোটামুটি রুটি পরোটা যা হয় তার থেকে বড় অবশ্যই হতে হবে, আর একটু মোটা করে বেলতে হবে, বেলাটা নিয়ে একটু সমস্যা হয়, এটা মা বেলে দিচ্ছে কারণ আমি বেলতে ফেলতে পারি না।
তো এরপর এটা ভেজে নেব আমি, ভাজাটাও আর দেখাতে পারিনি, প্রবলেম হচ্ছিল একটু। তো এখানে দেখো আমি এরকমভাবে ভেজে নিয়েছি, যেভাবে পরোটা ভাজে মানে অল্প শেকা পরোটা সেটা ভাজে সেটা আমি করছি। আর এখন দেখো এটা আমি নিজের জন্য বানাচ্ছি, তার জন্য আমি এখানে শুধুমাত্র শশা দেবো, আমি লঙ্কা পেঁয়াজ কিছু দিচ্ছি না কারণ আমি ওগুলো খাই না। তো আমি এখানে শুধু শশা দিয়েছি। এরপরে আমি কী দেবো, এরপরে আমি দেবো হচ্ছে একটু গোলমরিচ দেবো, গোলমরিচ দেবো আর পনির দেবো। এখন আমি এখানে পনির দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি দেবো লেবু, যে লেবুটা কেটে রেখেছিলাম ওই লেবুটা, এটা চাইলে তোমরা দিতেও পারো, চাইলে তোমরা স্কিপ করতে পারো, এটা নিজের নিজের ব্যাপার দেবে কি না। এরপরে একটু টমেটো সস দিয়ে দেবো, ব্যাস এটাই। আর লঙ্কা পেঁয়াজটা আমি বললাম আমি খাই না, ওই জন্য আমি দেইনি। তো এরপরে আমি যেভাবে ওটাকে রোলটাকে প্যাক করে মানে ভাজ করে নেয় সেভাবে আমি ভাজ করে নেবো, সেটাও আমি দেখাতে পারিনি কারণ আমি ফোনটা নিজের হাতে ধরেছিলাম তোমরা জানো। তো এবার এটাকে আমি রোল করে নেবো, অফ ক্যামেরায় করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো গাইজ তোমরা এখন দেখো এটা দেখতে কেমন হয়েছে, আমার তো বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। কি হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? তবে পনির কম হয়েছে। পনির কম হয়েছে? দাঁড়াও, কোথাও যেও না, শোনো কথা আছে, আমি লাইক নেবাচ্ছি, তুমি আমার সাথে কথা বলো। কি ব্যাপার, বাচ্চা নিয়ে চলে এসছো? আর বাচ্চা তো ওখানে সব শুকছে, দেখো কাণ্ড। আসো আসো, এদিকে আসো। আসবে না? আসবে না? হ্যাঁ আসো 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 আসো। কি হয়েছে? আয় আয় এদিকে। সন্দেশ দা মানে সন্দেশ খাচ্ছে না, দুজনে মিলেই খা, দেখো দেখো মানে দুজনে মিলেই খাচ্ছে। হ্যাঁ বাচ্চাটাও খায়, কুতকুত করে খায়। বাহ বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর, খাও। খাও, এদিকে তাকাতে হবে না, খাও। আচ্ছা ওর রংটা একটু অ্যাশ কালার, ওর রংটা একটু সাদা সাদা হয়েছে। গাইজ তো সবার ফার্স্টে একটা সরি বলতে চাই এইটার কারণেই যে আমি এই ভিডিওটা মানে এই বিড়ালের ভিডিওগুলো মানে হঠাৎ করেই তোমাদের দেখালাম, আগে পিছিয়ে কোনো কথা বলিনি, হট করে মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে ব্যাপারটা, আমি ভিডিওটাই করেছি সেরকমভাবে, অ্যাকচুয়ালি এই ইনসিডেন্টটা একদম মানে অজান্তে হয়েছিল, মানে আমরা হঠাৎ করে আর কি দেখতে পেয়েছিলাম যে ওরা ঘরের মধ্যে এরকমভাবে রয়েছে, আমাদের এই পেছন দিকটা ওরা কোথা থেকে কখন ঢুকেছে আমরা কেউই জানি না, আমরা নিজেদের মতন ছিলাম। আর এই দিকটা আমরা সচরাচর খুব একটা আসিও না, আমাদের এটা পেছন দিক সিঁড়ির দিকটা। তো হঠাৎ করে আমার মা দেখতে পেয়েছিলো এই ব্যাপারটা, দেখে আমাদের ডেকেছিলো। তো আমি যে সে সময় আর কি স্টার্ট করবো সঠিকভাবে ভিডিওটা করা সেটা করতে পারিনি, ওরকম মানে আধা ক্যাপচাভাবেই আমি করেছি ভিডিওটা, তার জন্যই তোমাদের কাছে এভাবে প্রেজেন্ট করলাম, তার জন্য সরি। আমি জানি অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে বা অনেকের ভালো লাগবে না, সেটার জন্য আমি বুঝতে পারছি জিনিসটা, কিন্তু আমি কীভাবে মানে যেহেতু আমি ভিডিওটা করে ফেলেছি তাই জন্য আমার আর অন্যরকমভাবে তো কিছু করতে পারতাম না, এটাকে আমি আর কীভাবে করতাম আমার মাথায় আসেনি। বাট যেহেতু ইনসিডেন্টটা হয়েছে আমি তোমাদের দেখালাম, এটাই ব্যাপার। তো এই বিড়ালটা ও কোথা থেকে কখন ঢুকেছে, ওর বাচ্চাকে নিয়ে আমরা কিছুই জানি না, কিছুই দেখিনি, ও দিব্যি এসে ঘুমাচ্ছিল ছিল, সেটা কোনো ব্যাপার না, বাট এটাই হলো, কি বলবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আমি জানি না এই ব্লগটা আমি কীভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, কি আধা খ্যাপচাভাবে, আমি সত্যি জানি না। বাট নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততদিন সাথে থেকো, স্টে টিউন, বাই।